বিজেপি আবার আসে এবং মোদি আবার আসে, তাহলে কিন্তু মাথা উঁচু করে আমরা বাঁচতে পারবো না। তাই এই 13ই মে ভোটটা ভারতবর্ষের ভোট, মোদিকে দিল্লি সিংহাসন থেকে সরাবার ভোট, মাথা উঁচু করে নিজের অধিকারটা যাতে আমরা আবার ফিরিয়ে পাই সেটার ভোট। 13ই মে যাবেন সকাল সকাল জোড়াফুলের প্রতীক, মমতা ব্যানার্জির নিজের হাতে আঁকা প্রতীক জোড়াফুলে ভোটটা দেবেন। ওরা বলছে 73 বিধানসভায় নাকি বিজেপির ঘর, আমার শুনলে হাসি পায়। রাস্তা করলো মমতা ব্যানার্জি, লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে মমতা ব্যানার্জি, জল দিচ্ছে মমতা ব্যানার্জি, 5 কেজি রেশন দিচ্ছে মমতা ব্যানার্জি। প্রত্যেকটা মহিলাতে বসে আছে, প্রত্যেকটা বাড়িতে হয় 1000 টাকা নয় 1200 টাকা মাসে দিচ্ছে মমতা ব্যানার্জি। আর 73 বিধানসভায় তোমরা ভোট পাবে, তোমরা ভোট পাবে। কালকে আগামীকাল মোদিজি আবার আসছে। কোনদিন শুনেছেন ভারতের প্রধানমন্ত্রী 543টা সিট থাকতে একটা সিটে দুবার যায়? কারণ বিজেপির নেতৃত্ব মোদিজিকে গ্যাস খাইয়ে বলেছেন যে মোদিজি এইটা হচ্ছে সুইং সিট, আপনি এলেই বিজেপি জিতে যাবে। আমি চাই আরো 10 বার আসুক মোদিজি, 10 বার এসে ওই সিট আপনি জিততে পারবেন না, তাহলে আপনাদের মুখে লাগবে, আমার মুখে কিছু হবে না। এইটুকু যদি বোঝাবার জ্ঞান না থাকে তাহলে আর কিছু বলার নেই। Oh!